باطل سے دبنے والے اے آسمان ہی ہم، باطل سے دبنے والے اے آسمان ہی ہم، سوبر کر چکا ہے تو امتحان ہمارا، سوبر کر چکا ہے تو امتحان ہمارا، توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی مٹانا نام و نشاں ہمارا، آسان ہی مٹانا نام و نشاں ہمارا، محمد نے آ کر کفر کو مٹا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا، اصلاح المسلمین فاؤنڈیشن سبرن چر نوئاخالی ایر ادوگے آیوجت عظیم الشان تفسیر القرآن محفل 6 اکتوبر 2019 چر جبر ڈگری کالج اور شہید جین العابدین مڈل اچ بدیالیہ ماٹھے آیوجت مہتی اے محفلے اپستھت محترم سمانت سبھاپتی প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ ও মুকাররাম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দ সকলাই ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া
شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم الکار সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এই ডান পাশ কন্ট্রোল করা যায় না, স্বেচ্ছাসেবক করা ইশারায় কাজ করেন, কথা বলবেন না, আসছেন স্বভাবের জন্য বটদোয়া নিয়ে যায়েন না কেউ। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যাহারা ইমান আনায়ন করবেন এবং আমলে সালেহ করবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন শান্তির ঠিকানা, উত্তম জায়গা জান্নাতুল ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। এত ডিস্টার্ব করলে কি ওয়াজ হয়? ওই জায়গায় কি সমস্যা? কি এই এরা উঠে কেন? বসায় দেন, যারা বসে আছেন বসায় দেন। এই যুবক, ভালো হইতে বহু সময় লাগে, কপাল ফুটতে এক সেকেন্ড লাগে না, কপাল ফুটতে এক সেকেন্ড লাগে না, বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই, বেদ্যবি করিস না। হাজার হাজার মানুষ আসছে তোর গল্প শোনার জন্য না, বেহেস্তের বাগান বেয়া তুমি করিস না, বারবার বলছি মোবাইল বন্ধ কর, সব মোবাইল বন্ধ কর। আয়াত হাদিসের তর্জমা শেষ, এবার কিছু অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে আলোচনা করেছেন, পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে ঘর বরাদ্দ করা আছে।
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের নামেই জান্নাতে বাড়ি লেখা আছে। নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরাউন, আবু জাহাল, এক কথায় পৃথিবীর সমস্ত মানুষ এদের বানানেওয়ালাকে আরো জোরে বলেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক মানব জাতিকে বানিয়েছেন এককভাবে, না কারো পরামর্শ নিয়েছিলেন। সে আল্লাহ কতজন সবাই বলেন, ওই আল্লাহ একজন ব্যতীত যাহা কিছু আছে সব হলো মাখলুকাত, সৃষ্টি অথবা গাইরুল্লাহ। আল্লাহ হলেন একজন, লা শারীকা লাহ, যার কোনো অংশীদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যাহা কিছু আছে সব গাইরুল্লাহ, সৃষ্টি বা মাখলুকাত। এই মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বলুন, শ্রেষ্ঠ মর্যাদা কে দান করেছেন? মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা যে আল্লাহ দিয়েছেন, এই দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কারো কোনো পরামর্শ নিয়েছেন? এককভাবেই দিয়েছেন। এই মানুষের সম্মান কে দিয়েছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়িবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফযীলা। বনি আদম, মানব জাতি আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? যে এই মানুষের মতো আর সমকক্ষ অন্য কোনো মাখলুক নাই। তো এত দামি মানুষ, এত সম্মানের জিনিস, আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতের মধ্যে চারটা শপথ করে বলেন, ওয়াদ্দীন ওয়াজ্জাইতুন وَطُورِ سِينِينَ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন, ইনসানকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, এরকম সুন্দর করে আর কোন প্রাণী আর কোন জিনিস আল্লাহ বানান না। ছেড়ে দিব, আমি বয়স ছেড়ে দিব, বসতে বলার জন্য চিল্লানোর দরকারটা কি? ইশারায় কাজ করা যায় না? এরপরও কথা বলতেছি, আপনারা যারা এখানে আসছেন, কে নিয়ে আসছেন? কেউ জোর করে আসছেন? কার দয়ায়?
আসার পরে আপনি কি নিজেকে খুব ধন্য মনে করতেছেন না খারাপ মনে করতেছেন? এখানে আমি গুনাহগার, স্টেজের মধ্যে বহু উলামায়ে হযরত বসে আছেন, এমন কি কানের উপরে একটা থাপ্পড় দিতে পারেন না কেউ যে কথা বলে? আমি গুনাহগার, কিন্তু আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আকীদা বিশ্বাস রেখে বলছি, এ বিশাল ময়দানে বহু আল্লাহওয়ালা বসে আছেন, আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না। আল্লাহওয়ালা হওয়ার জন্য দুইটা শর্ত, পরিশুদ্ধ ঈমান আর তাকওয়া, আল্লাহর ভয়। এক রিক্সার ড্রাইভারও আল্লাহওয়ালা হতে পারে, গরিব মানুষ টাকা পয়সা নাই আল্লাহওয়ালা, ঈমানও পাকা, গুনাহের কাছে যায় না, আল্লাহকে পরিপূর্ণ ভয় করে। এই আল্লাহওয়ালারা যখন একটু আমিন বলবেন, একজনের আমিন কবুল হলে সকলের আমিন কবুল হয়ে যায়। আপনি চিন্তা করা দরকার, কত দূর থেকে আপনারা আসছেন, গাড়ি ভাড়া করে, পায়ে হেঁটে, কষ্ট করে, খানার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, একমাত্র আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত। যেহেতু এসেই পড়লেন আর আল্লাহ দয়া করে নিয়েই আসলেন, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ আপনি নিয়ে আসছেন, জোর করে আসতে পারি নাই। অনেকে আসার নিয়ত করেছিল আসতে পারে নাই, আবার কোন কোন কপাল পরা এসেছে ঠিক, বেহেস্তের বাগানে বসতে পারে নাই, দোকানের আড্ডায় লিপ্ত। আবার খবর পেলাম আসার পথে কিছু দূর কাছাকাছি মাহফিলের গাড়িতে ধাক্কা লেগে হসপিটালে নিয়ে গেছে, মুমূর্ষু অবস্থায় আছে। একটু আগের খবর, এই মাহফিলে আসার পথে কাছাকাছি এসে আল্লাহ রসুলের হাদিস সাক্ষী, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, দোয়া করি। যদি এ মুহূর্তে আল্লাহ তাকে নিয়ে যান, বিনা হিসাবে জান্নাত পেয়ে যান। কত বড় দামি মজলিস! আপনার একজনের কারণে যদি বিশৃঙ্খলা হয়, তাহলে এত বড় দোয়া নিয়ে আপনি কোথায় যাবেন? আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ নিয়ে আসছেন আপনি, দয়া করে খালি ফিরে যেন না যাই, অন্তত আমার সিনার মধ্যে হেদায়াতের নূর দান করেন। আল্লাহ আল্লাহ বান্দাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এত মর্যাদার মানুষগুলোকে আল্লাহ চান না জাহান্নামে চলে যাবে। দলিল, প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে, কিন্তু কোরআন সুন্নার আলোকে আমরা ভালো করে জানি, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন কোন বেঈমান বিধর্মী জান্নাত পাবে না, অথচ তাদের নামেও জান্নাত বানানো আছে। তাহলে তাদের নামের জান্নাতের কি হাল? পয়গম্বর উম্মতকে সান্ত্বনার বাণী শুনায় বলেন, যেই বান্দা আল্লাহর বিধানাবলী মানবে রসুলের তরিকায়, তার নির্ধারিত জান্নাত তো পাবেই, বিধর্মী বেঈমানের বানানো জান্নাত এই মুমিন বোনাস পেয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তা আল্লাহ তো চান না কেউ জাহান্নামে যাবে, তো জাহান্নাম বানাইলেন কেন?
অবশ্যই আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, কারণ মানুষকে আল্লাহ অনেক সুন্দর করে বানাইছেন, মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, সেই মানুষ জাহান্নামে যাবে আল্লাহ মোটেই চান না, তো জাহান্নাম বানাইলেন কেন? বলে দুনিয়াতে কিছু মানুষ আছে আল্লাহ না চাইলেও বান্দা নিজে ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়। মাঝে মাঝে দেখবেন, ভাই নামাজ পড়ো না কেন, রোজা রাখো না কেন, যাকাত দাও না কেন, ভণ্ডের কাছে যাও কেন? বলে আমি এভাবেই চলবো, এতে যদি জাহান্নামে যেতে হয় যাব। তোর জন্য খোদায় জাহান্নাম বানাইছে, কারণ তাবলীগের বয়ানও যখন ফিরো না, আম্বিয়া কেরামের রেখে যাওয়া বিধানও মানো না, সাহাবা কেরামের আদর্শ মানো না, পীর মাশায়েখের বয়ান কানে ঢুকে না, কোরআন সুন্নার কথা দিলে লাগে না, টুপি পরো না কেন, বলে এভাবেই চলবো, দাড়িটা লম্বা করো না কেন, এভাবেই চলবো, ভণ্ডের কাছে যাও কেন, এভাবেই থাকবো, এতে যদি জাহান্নামে যেতে হয় যাব। এই রকম মানুষ এই সমাজে আছে না নাই? আপনাদের জানা না থাকলেও আমরা ঘুমের থেকে উঠে আচমকা কোনো কথা বলি না, একটু চিন্তা করে বলি, অভাব নাই, বরং জাহান্নামে নেওয়ার জন্য এখন প্রতিযোগিতা চলতেছে, কে কার আগে জাহান্নামে কাকে ঢুকাবে আর কে ঢুকবে, প্রতিযোগিতা চলতেছে জাহান্নামে যাওয়া, সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা চলত নেক আমল করার, কে কার আগে জান্নাতে যাবে, কে কার আগে নেক আমল করবে, কে কার আগে সালাম দিবে, কে কার আগে সুন্নতের আমল করবে, আর আমরা করি গুনাহের প্রতিযোগিতা, গুনাহ বেশি করতে পারলে আবার অহংকারও করি, গীবত শেকায়াত করতে পেরে নিজেকে ধন্য মনে করি, কারো বদনাম বলতে পেরে নিজেকে ধন্য মনে করি, কিন্তু জাহান্নামের ভয় একবার অন্তরে জমা করি না, যে আমি মৃত্যু হলে আমার কি উপায় হবে। জমিনের মানুষ দুই দল, রাস্তা দুইটা, ফলাফল দুইটা, একদল ইমানদার আর একদল বেঈমান, রাস্তাও দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, জান্নাতের পথ জাহান্নামের পথ, কবরও হবে দুই জায়গার একটা, রাউজাতুন মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন্নার, হয়তো কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত, কার জন্য হবে? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম। গুনাহ কি জিনিস, গুনাহ কি জিনিস বুঝার জন্য আল্লাহ পথ রাখছেন, মাধ্যম দিছেন দুইটা, একটা হলো বিবেক নামের আদালত। আপনারা যারা বসে আছেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, আজকে আপনারা নতুন বয়ান শুনতে বসছেন আমার মনে হয় না, হয়তো অনেকে দেখেছেন, অধিকাংশই দেখেছেন, কিছু মানুষ হয়তো আমাকে সরাসরি দেখেননি, বয়ান শুনেছেন, বয়ান শোনার দ্বারা আপনাদের মোটামুটি ধারণা আছে আমি কোন লাইনে কি সিস্টেমে কিভাবে বয়ান করি। অতএব সময় নষ্ট করে চিন্তা করার কিছু নাই যে কি বলে, কি বলবো আর কি শুনবেন, এর টোটাল একটা ফলাফল আমি আপনাকে আধা মিনিটে দিচ্ছি। আমি পীর মুরিদির লাইনের এক বান্দা, আমি কওমি মাদ্রাসার জাতিগত একটি সন্তান, আমি দাওয়াত ও তাবলীগের লাইনের এক বান্দা, আমি ইমামে আজম আবু হানিফার মাজহাবের অনুসারী, আমি দেওবন্দি লাইনের, আমি চরমনার লাইনের, আমি তাবলীগের লাইনের, আমি এক কথায় হক পন্থীদের একজন।
এবার আপনি বয়ান কি শুনবেন আর রেজাল্ট কি পাবেন আপনার বিষয়। এখানে কেউ কাউকে কানে ধরে ভিতরে ঢুকায় বলে না এখানেই বসবি, আপনি ইচ্ছা করে এখানে এসে বসছেন। অতএব মুনাজাত না হওয়া পর্যন্ত কেউ মাথা নাড়ায় উঠবেন না, ডিস্টার্ব করবেন না, জোর করে আপনাকে ঢুকানো হয়নি। আপনার উঠার যদি বদ অভ্যাস থাকে উচিত ছিল আপনাকে বাহিরে থাকা, ভেতরে ঢুকছেন। এতগুলো মানুষ ডেঙ্গিয়ে বের হয়ে বিশৃঙ্খলা করার দুঃসাহস করবেন না। আমি একটু আগেও বলেছি, বদদোয়া নেওয়া সহজ, দোয়া নেওয়া কঠিন। দোয়ার কাজ করা বড় কঠিন, বেদদুবি করা সহজ, আদব রক্ষা করা কঠিন। আমি কেউ না, আমি খারাপ, কিন্তু মজলিসটা বেহেশতের বাগান। আদব রক্ষা করি, বলিয়ে কামেল জবরদস্ত বুজুর্গ বলেন, প্রত্যেকটা জিনিসের একটি সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। কিসের মধ্যে? লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজকোদাকা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাস আজ ফজলে রাব। আমি গত বছর, এর আগের বছর, তার আগের বছর আসছি, হয়তো বলেছি ওই কথাটা, আজকে আবার নতুন করে বলি। রাস্তায় চলার পথে অনেক পাগল দেখা যায়, আপনারা দেখছেন কিনা জানি না, রাস্তায় পাগল আছে না নাই? এই পাগল আপনিও দেখেছেন, আমিও দেখেছি। তবে আশ্চর্যের ব্যাপার হলো, কিছু পাগল দেখেছি এরা রাস্তায় হাঁটে, বস্ত্র পোশাকের কোনো ডান বাম নাই, উলঙ্গ অর্ধুলঙ্গ। কিন্তু আশ্চর্য হলো এরা ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। বহু সময় চিন্তা করলাম, রাস্তার পাগল ইংলিশ শিখলো কই, রাস্তার পাগল আরবি শিখলো কই? পাগলদের জন্য কি কোনো আরবি শিখানের মাদ্রাসা আছে কিনা? তাহলে এরা আরবিতে কথা বলে কিভাবে, ইংলিশে কথা বলে কিভাবে? বহু চিন্তা করে যেই রেজাল্ট আমি পেলাম সেটা হলো, এই পাগল হয়তো কোনো মাদ্রাসার ভালো ছাত্র ছিল, নয়তো কোনো স্কুল কলেজের ভালো ছাত্র ছিল, চূড়ান্ত কোনো বেয়াদবির কারণে চির অভিশাপে রাস্তায় পড়ে গেছে। হয়তো কোনো শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, না হয় আপা আম্মার সাথে বেয়াদবি করেছে, না হয় কোনো রাস্তার সাদা দাড়িওয়ালা মুরব্বির সাথে বেয়াদবি করেছে, তাদের অভিশাপে রাস্তায় পড়ে গেছে। ভালো ছাত্র ছিল, সেখান থেকে ছিটকে পড়ে গেল একমাত্র বেয়াদবির কারণে। এজন্য প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে। মানুষটা অনেক শিক্ষিত, অনেক টাকার মালিক, আদব নাই, ছোট থেকে বড় সবাই তাকে ঘৃণা করে যে লোকটা কথা বেশি বলে। আর একটা লোকের শিক্ষা কম, টাকা কম, ভদ্র নম্র শালীন, ছোট থেকে বড় সবাই তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, অন্তরে অন্তরে মহব্বত করে, এটাই দোয়া। হাত উঠাইয়া দোয়া করা লাগে না, দোয়ার কাজ করলে দিল থেকে এসে যায়, জবানে বলে লোকটা খুবই ভালো, এটাই দোয়া। ছেলেটা খুব আদবওয়ালা, এটাই দোয়া। বক্তা খুব নরম, আলেম খুব সভ্য শালীন, বুজুর্গ আমলওয়ালা, এটাই দোয়া। মেজাজ ভালো না, বদ মেজাজ, আমল কম, এগুলো বড় দোয়া।
স্কুল আর কলেজ আর মাদ্রাসা নাই, প্রত্যেকটা মানুষের সফলতা আদবের মধ্যে। ও স্কুল কলেজের ছাত্র, চলার পথে এই জিন্দগিতে বাংলাদেশের স্বাধীন সোনার বাংলায় যা দেখলাম, যত ছাত্র যত বড় দামি হোক লেখাপড়ায় বেদুমি করেছে শিক্ষকের সাথে ওর জীবন ধ্বংস। আন্দোলন করার আর জায়গা পায় না, আন্দোলন করে শিক্ষকের বিরুদ্ধে। এরকম বেয়াদব আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, মান আল্লামানি হারফান ইনশা আতা ওয়া ইনশা আতাকা, এক অক্ষর যে আমাকে শিক্ষা দিল তার কাছে আমি এমন দুর্বল, আমাকে গোলাম বানায় রাখতে পারেন, বিক্রিও করে দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে সব সময় মুনাজাতে দোয়া করবেন, আর আমি করি। আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, প্রত্যেক মোনাজাতে আল্লাহকে দোয়া করবেন, বলবেন আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমি এই পর্যন্ত এসা বসার কোনো এলেম নাই, কিছু নাই, যদি কথাগুলো বক্তাদের এটা ফর্মালিটি হয়ে গেছে, কোথাও অনেকে উঠেই বলে আমার এলেম কালাম কিছু নাই, কি বয়ান করবো। মূলত হাকিকতে আমি যেটা বলতেছি এটাই বাস্তব। মুরব্বীদের দোয়া, নেক ওয়ালা, নেক আমলওয়ালা, নেককারদের নেক নজর আল্লাহ কোথার থেকে কোথায় নিয়ে যাবেন এটা বলার কোনো উপায় নেই। আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ পাক সব মানুষকে, কাউকে জাহান্নামে দিতে চান না। বান্দা যদি যেতে চায় তখন কি করা? কিছু বান্দা এমন আছে টুপি পরে না, কেউ পরলে তাও সহ্য করতে পারে না, নিজে দাড়ি রাখে না, অন্যের লম্বা দাড়ি সহ্য করতে পারে না, নিজে সুন্নতের পোশাক পরে না, অন্যের পোশাক সহ্য করে নিতে, এরকম আশেকে রসুল আছে না নাই? অভাব নাই। ধরে এই লোকটা সিঙ্গেল কপাল করা না, ডাবল কপাল করা, কত গর্ব করে বলে এভাবেই চলবো জাহান্নামে গেলে যাব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুক। মানুষের অন্তরে দুনিয়ার লাইনে ভয় থাকে, ভয় পাইলে মানুষ কান্না করে ভয়ের থেকে বাঁচার জন্য, করেনি? আর দুনিয়ার ভয় থেকে জাহান্নামের ভয় আরো কঠিন। এই জাহান্নামের আলোচনা কোরআনে আছে না নাই? সবাই বলেন, আমি ভুল বললে আমাকে ধরায় দেন। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে হাকিমে জাহান্নামের বয়ান আছে? মিথ্যা না সত্য? জাহান্নাম কেমন, কারা যাবে, জাহান্নামের শাস্তি কেমন হবে বিবরণ নাই? আছে। এই বয়ানগুলো যখন কেউ ধ্যান করে শুনে তখন তার মধ্যে ভয় ঢুকে, আর ভয়ের কারণে মানুষ তখন কান্দে। কথা বুঝেন নাই? আমার রসুল শুধু কি জান্নাতের সুসংবাদ দিলেন? না, বাশিরাম ওয়া নাযীরা। আমার রসুল তো শুধু সুসংবাদ প্রদানকারী না, ভয় প্রদর্শনকারী, জাহান্নামের ভয় দেখাচ্ছেন। মেরাজ থেকে এসে রসুল কি বললেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে, যে জাহান্নাম দেখলাম, অধিকাংশ নারীরা জাহান্নামী। কেন? নবী বিস্তারিত বয়ান করলেন, এমনও কিতাবে আছে যে নবী যখন নামাজের ইমামতিতে জাহান্নামের আয়াত তেলাওয়াত করতেন, রসুলের পেছনে সাহাবা একরাম মুক্তাদি হয়ে কান্নায় বিভোর হয়ে যেতেন, বেকারার হয়ে যেতেন কান্নায়, শুধু তেলাওয়াত শুনে জাহান্নামের। আর আমরা জাহান্নামের ভাঙাচুরা বয়ান শুনলে পানি আসে না কপাল, এতই যে ভালো, কেউ যদি কান্না করে সহ্য করতে পারে না। আছে না নাই? এক
মুফতি সাহেব দুনিয়াতে থেকে চলে গেছেন কিছুদিন আগে, আল্লাহ তাকে জান্নাত দান করুন। তিনি বয়ানে বলতেন বেশি কাঁদবি না বাঙালি, নবী বেশি কাঁদেন নাই। মূলত নবীর কথা বুঝানো মাকসাদ না, কান্না জড়িত জাহান্নামের বয়ান যারা করে এদেরকে একটু আঘাত করা মাকসাদ। কথা বলেন না কেন? এখানে বহু উলামায়ে কেরাম আছেন, ভুল হলে সবার সামনে উঁচু কণ্ঠে ধরাই দিবেন, আসতেও না। সবাই যদি জান্নাতের বয়ান করে জাহান্নামের বয়ান কে করবে? আহা কেমনে যে বুঝায়। সবাই যদি ইমাম হয়ে যায় মুক্তাদি কে হবে? সবাই যদি মুক্তাদি হওয়ার চিন্তায় থাকে ইমাম কে হবে? সবাই যদি মাদ্রাসায় পড়ায় ময়দানে কাজ কে করবে? সবাই যদি মাঠে নাই না চিৎকার দেয় বিপ্লবের, মাদ্রাসায় বোখারি কে পড়াবে? আল্লাহ পাকের কুদরতের নিজাম সিস্টেম এরকম যে সব দিকে কম বেশি মানুষ দিনের খেদমতে জড়িয়ে থাকবে, কেউ পার্সেনে কম কেউ বেশি। কমওয়ালা সে বেশিওয়ালাকে ঈর্ষান্বিত করতে পারবে না, বরং দোয়া করবে। বেশিওয়ালাও ছোট যে দুর্বল তাকে হিংসা করতে পারবে না, নিজেকে অহংকারী বানাতে পারবে না, বরং তার জন্য দোয়া করবে। একে অপরের মহাব্বতের নজরের বন্ধনে থাকবে যে মাদ্রাসায় পড়ানো দিনের কাজ, দাওয়াত দিনের কাজ, জিকির করা দিনের কাজ, মসজিদের ইমামতি দিনের কাজ, ওয়াজ মাহফিল দিনের কাজ, বাতিলের বিরুদ্ধে রাস্তায় হুঙ্কার দেওয়াও দিনের কাজ। যে যেই লাইনে যতটুকু করে শুকর আদায় করতে হবে এবং দোয়া করতে হবে, সহযোগিতার চেষ্টা করতে হবে। বিরোধিতা করা যাবে? হ্যাঁ, যদি কোনো ভুল থাকে হাসি মুখে রুদ্ধদ্বার বৈঠকে সমাধানের চেষ্টা করতে হবে। এমন কোন সিস্টেমে আগানো যাবে না যে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায়, এমন কোন পদ্ধতি অবলম্বন করা যাবে না। এটা হলো হকের লাইনের মধ্যে যদি ত্রুটি থাকে। আর ব্যানারওয়ালা যদি কোনো বাতিল থাকে এ বিষয়ে সকলকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে। ইমান বাঁচাবার জন্য, নিজের খাহেশ মিটানের জন্য নয়। আল্লাহ আমাদের সব ভাইকে সহি বুঝ দান করুন। জাহান্নাম আল্লাহ বানাইছেন কেন? আল্লাহ জাহান্নামে দিতে চান না, যারা ইচ্ছে করে যাবে। আবু জাহাল নবীজি 13টা বছর বয়ান করলেন, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ, সবাই বলেন আমি কি বলতে বলছি আপনাদের? মুহাম্মদ বলতে বলছি, কি বলবেন? দরুদ শরীফ। নবীর নামে কি কম না বেশি? এটা বুঝতে দেরি হলো কেন? কি জিন্দেগির বয়ান শুনলেন? বেদাতিদেরকে গালাগালি করতেছেন, অথচ নিজের দিয়ে তাকায় দেখছেন দরুদ শরীফের আমল কি পরিমাণ আপনার আছে। আল্লাহ নিজে বলতেছেন কোরআনে, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, যেই নবীর সামনে আল্লাহ ফিরিস্তা দরুদ সালাম পড়েন। আর আপনাদের নোয়াখালী চট্টগ্রাম সিলেট এই সমস্ত অঞ্চলগুলো তো দরুদের আশেকদের কারখানা, যদিও বিড়ি টানে ওয়াজের আগে আর পরে, টানে না? এখনো দেখবেন প্যান্ডেলের চারিদিকে একটা ঘুরে দেন, বহু আশেক পাবেন যে পাশে দাঁড়ায় মাইকের বয়ান শুনে আর বিড়ি টানে। নিয়ত করছে বরকতের মোনাজাতের পরেও বিড়ি টেনে টেনে বাড়ি যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন আমিন। আবু জাহাল বলে, মুহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে বলতে পারলে কালেমা পড়ব। পয়গম্বর বলেন, হাতের মুষ্টিতে কি আছে আমি তো জানি না, আমি তো গাইবের মালিক না,
গাইবের মালিক কে? আর জোরে বলেন, একমাত্র আর কেউ গাইব জানে? আপনার পীর বাবায়, আপনার নেতা কেউ জানে গাইব? কে জানেন? হে পয়গম্বর, উম্মতকে জানায় দেন, আসমান ও জমিনের বাসিন্দা কেউ গাইব জানে না, একমাত্র ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত আর কেউ গাইব জানে না। নবীজি বললেন, হে আবু জাহাল, আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি তো জানি না। নবী ইশারা করে বললেন, হাতের মুষ্টিতে কি আছে তোরা আওয়াজ দে। সাথে সাথে পাথর মুষ্টির মধ্য থেকে কালেমায়ে শাহাদাতের আওয়াজ শুরু করে দিল। আবু জাহাল পাথর গুলো রাস্তায় ফেলায় বলে, মোহাম্মদ তুই এত বড় জাদুকর, আগে আমি জানতাম না, আজকে জেনে নিলাম তুমি বড় জাদুকর, কালেমা পড়া হবে না, কপাল বড় খারাপ। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, কপাল যার ভালো হবে আল্লাহ তাকে হেদায়েতের রশি গলায় লাগায় দিবেন, আর যার কপাল খারাপ ওই বান্দা হেদায়াত পাবে তো দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোন মুরব্বিও কপালে জুটবে না, কোন মুর্শিদও পাবে না। নবীরে দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না কে? ওদিকে ওমরের মতো গোলাম তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীর গর্দান কাটার জন্য, আর পয়গম্বর দোয়া করতেছেন, হেমালি তুমি ওমরের ইসলামের জন্য কবুল করে নাও। যেই ওমর বড় সন্ত্রাসীর মেজাজ নিয়ে নবীর গর্দান আনতে যায়, সেই ওমর নবীর চেহারা দেখিয়া কালেমার রশি গলায় পড়ে দিনের ঝান্ডা উঁচু করে নিল। কে সেই ওমর? ইব্রাহিম নবী বাইতুল্লাহ বানাইলেন, যেই পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করলেন। আল্লাহ তাআলা বললেন, ওই বাইতুল্লাহ নির্মাণের যে পাথরটার উপরে ইব্রাহিম নবী দাঁড়াইলেন, আল্লাহ কয়, ইব্রাহিম এই পাথরের মধ্যে দাঁড়ানোর পরে তুমি হজের একটা আওয়াজ দাও, হজের আওয়াজ দাও, যারা আওয়াজটা শুনবে তারা বাইতুল্লাহ জিয়ারত না করে মৃত্যু মুখে যাবে না। ইব্রাহিম নবী বললেন, হে মালিক আমি আওয়াজ দিলে কত দূর আর যাবে, কে শুনবে? আল্লাহ বলেন, ইব্রাহিম আওয়াজ দেওয়াটা তোমার কাজ, পৌঁছাইয়া দেওয়া আমি আল্লাহর কাজ। ওরে ইব্রাহিম তুমি জানো না আমি আল্লাহর কুদরত, তুমি আওয়াজটা দেওয়ার পরে শুধু জমিনের আনাচে কানাচে না, যারা এখনো আসে না কিয়ামত পর্যন্ত, যারা রূহের জগতে আছে ক্রমান্বয়ে তারা হাঁটবে, আমি আল্লাহ ইব্রাহিম তোমার আওয়াজ সেই রূহের জগতেও পৌঁছায় দিব। আর যারা তোমার ডাকে আওয়াজ দিয়া বলবে লাব্বাইক সারা দিবে, একবার বলবে তো একবার হজ করবে, দুইবার আওয়াজ দিলে দুইবার হজ করবে। ইব্রাহিম নবী ডাকছেন, আল্লাহর নবী বলেন, যারা বাইতুল্লাহ গিয়া লাব্বাইক বলে আওয়াজ দেয়, এই আওয়াজটাই হলো ইব্রাহিম নবীর ডাকের সেই জবাব। যেই পাথরের উপরে দাঁড়ায় ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করেছেন, ওই পাথরটা আজও বাইতুল্লাহর কিনারা আছে, মাকামে ইব্রাহিম। তাওয়াফের পরে আল্লাহর নবী নামাজ পড়বেন, কোন জায়গায় তাওয়াফের পরে নামাজ পড়বেন? হযরত ওমর বলেন, নবীজি মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়লে ভালো হয়। নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা,
ও জিব্রাইল আমার নবীরে জানায় দাও, টেনশন যেন না করে, ওমরে ফারুক যেই কথা বলছে আমি আল্লাহ ওমরের কথার সাথে একমত হয়ে গেলাম, নবীও যেন একমত হয়ে যায়। নবী বলেন ওমরের কথায় যদি আল্লাহ একমত পোষণ করেন আমি দ্বিমত পোষণ করে কোনো লাভ নাই। আমার নবীও ওমরের কথার উপরে একমত হয়ে গেলেন। কে সেই ওমর যেই ওমরের কথার উপরে আল্লাহ একমত হইয়া আয়াত নাজিল করলেন? সেই ওমর আমার নবীর গর্দান আনতে গিয়ে কালেমা পড়লো। কে সেই ওমর রাস্তা দিয়া যখন চলে ওই রাস্তায় শয়তান চলতে বড় ভয় পায়। ও নবীর আশেক উম্মতের দল এই ওমর অর্ধ জাহান বিজয় করে নিল, শাসন করলেন ওমর। এখানে অনেক শিক্ষিত মুসলমান আছেন, বেয়াদবি মাপছে, আমি আপনাদের থেকে জবাব চাই। অর্ধ জাহানের খলিফা ওমর বিজয়ের পতাকা যে উড়াইয়ে দিলেন, বলেন ওমর বিজয়ের পতাকা উড়াইতে গিয়া কি নামাজ বাদ দিছেন নাকি, দাড়ি কাটছেন নাকি, নবীর সুন্নতের পাকড়ি ফালায়ে দিছেন নাকি? এই নোয়াখালীর মুসলমান ও এলাকার মা ও বৃদ্ধ বাবাজি, ও মুসলমান নবীর উন্নতির দল আপনাদের পার্শ্বেই তো নদী আর সাগর, বাহাদুরিয়ার কত করবারে মুমিন, সাগর যদি এক সেকেন্ডের জন্য গরম না যায় বাড়িঘর ধ্বংস হয়ে যাবে, বাহাদুরি করিয়া লাভ নাই। তুমি আর কত পার্সেন্ট বাহাদুরি করবা, তোমার থেকে সীমাহীন বাহাদুর নমরুদ হামান সাদ্দাত। কেমন নমরুদ জানো, যে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে না বরং আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল নমরুদ। ইতিহাস যদি জানা থাকে বলো, ওই এত বড় বেঈমান নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহর বিশাল কোন আসমানি বাহিনী লাগছে নাকি? সামান্য একটা অসুস্থ মশা আর সাথে ছিল জুতা মোবারক। এরে নবীর উম্মতের দল কই গেল গাদ্দাফি, কই গেল সাদ্দাম, কই আমেরিকার বুশ, কিসের বাহাদুরি দেখাও? সিলেটের জমিনে 360 আউলিয়া কম বেশির কাফেলা নিয়ে পদার্পণ করলেন শাহজালাল, হাতে একটা লাঠি আর একাতে তসবি, মাথায় নবীর সুন্নতের পাগড়ি, সিলেটের জমিনে ঘুমন্ত শাহজালালের কাফেলা দেখে বেঈমান গৌর গোবিন্দের মাথা গরম হয়ে গেল, বলে এখান থেকে ভেগে যাও। শাহজালাল বললেন মুসলমানের ছিল না রে বেঈমান, মুসলমানের আদর্শ হলো যেই কদম আল্লাহর মহব্বতের সামনে আগায় দেয় ও কদম আর পেছন দিকে ফিরায় নেয় না। এই শাহজালালের সামনে গৌর গোবিন্দের পতন কিভাবে হয়েছে ইতিহাস তো গোপন নাই। রাতের বেলা যুদ্ধ হবে আগামীকালকে, শাহজালাল কাফেলা নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে কান্না শুরু করলে, ও মালি আমরা মুসলমান বড় দুর্বল, আপনি আমাদের মালিক, আপনি বড় সবল, আমাদের অস্ত্র নাই কিছু নাই, তবে আপনার কাছে কোনটারই অভাব নাই, বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন। নামাজ পড়ে আর কান্না করে দোয়া করলেন, দোয়ার পরে শাহজালাল ডেকে বললেন ও আউলিয়া কেরামের কাফেলা, এই ময়দানের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা কি দাঁড়ায় বলতে পারবেন জিন্দেগিতে নামাজ জামাত ছাড়া পড়েন নাই? নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল দাঁড়ায় বলবেন আমার জিন্দেগিতে জামাত ছুটে নাই? শাহজালাল রহমাতুল্লাহ আলাই বললেন আপনিই দাঁড়াইয়া ফজরের আজানটা দিয়া দিবেন। নাসিরউদ্দিন নামের ওলিয়ে কামেল যখন আল্লাহর ওলির আদেশ ক্রমে ফজরের আজানের ধ্বনি তুললেন, আল্লাহু আকবারের আওয়াজ দিলেন, আজান শুরু হয়ে গেল, গৌর গোবিন্দের জমিনে কম্পন শুরু হয়ে গেল, আজান চলতেছে শাহজালালের আজান, ওদিকে বেঈমান গৌর গোবিন্দের জমিনের উপরে কম্পন শুরু হয়ে গেল। আজানটা শেষ হতে না হতেই দেখে গৌর গোবিন্দের গোষ্ঠী সহ ধ্বংস। ওই আল্লাহ নাই,
নামাজ বাদ দিয়া বরং নামাজে মাওলার দরবারে কান্না করে সাহায্য চাইলেন। শাহজালাল বিজয়ী পতাকা উড়াইলেন দাড়ি কাটিয়া, বলেন না কেন? এরে নবীর উম্মত, কোন বাঘের বাচ্চা যদি থাকো দাঁড়ায় বলো, আম্বিয়া কেরাম থেকে শুরু করে এই জমিনের মধ্যে ইসলামের পতাকার বিজয়ী স্লোগান যারা দিছেন, ইসলামের বিজয়ী যারা করেছেন, বলো তারা নামাজ বাদ দিছেন ইচ্ছা করে, রোজা বাদ দিছেন ইচ্ছা করে, এমন কোন প্রমাণ আছে? ইচ্ছা করে নামাজ বাদ দিছে প্রমাণ? বলেন, ইচ্ছা করে দাড়ি কাটছেন? তাহলে তোমাকে কে এই ধোকায় ফালাইলো যে ইসলামের বিজয় হবে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, জিকির লাগবে না, তাহাজ্জুদ লাগবে না, ইশরাক লাগবে না, চোখে কান্না লাগবে না, অস্ত্র দিয়ে তুমি বিজয়ী হতে পারবা? দুই একটা ঘটনা যদি তোমার সামনে থাকে, অস্ত্র দিয়ে বিজয়ী হয়েছে, এটা কচু পাতার পানির মতো, কচু পাতার উপরে পানিটা যেমন থাকার তেমন গ্যারান্টি নাই। আরে আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়া বিজয় অর্জন যদি করো, এই বিজয়ের কোনো গ্যারান্টি না। কে বলেছে তোমাকে বলো? রসূলের আদর্শ জবাই করে তুমি ইসলামের বিজয় করবে? কে তোমাকে এই ধোকা ফেলেছে বলো? অথচ তাকায় দেখো স্কুল কলেজে তোমার মতো যুবক লেখাপড়া করে পরীক্ষা দেয়, নামাজ বন্ধ করবি না, দাড়িটাও লম্বা, তাকায় দেখ যদিও কেউ কেউ বাঁকা নজরে তাকায়, তবে প্রত্যেকটা শিক্ষক মনে মনে ওই ছাত্রটার জন্য দোয়া করতে থাকে, করেনি করে ভালো যেই জিনিসটা সবাই ভালো বলবে হয়তো পিছনে নামায় সামনে, আর যে খারাপ তাকে সবাই খারাপ বলবে হয়তো সামনে নামায় পেছনে। আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কি বলছেন আল্লাহ? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয়ী হইবা যদি দাড়ি কাটো। কথা বল, তোমাদেরই বিজয় শুনেছি যদি নামাজ বাদ দাও। আল্লাহ বলেন না তোমাদের বিজয়ী হবে যদি তোমাদের ঈমান পরিশুদ্ধ হয়। অশুদ্ধ না পরিশুদ্ধ? পরিশুদ্ধ ঈমান কেমনে পরিশুদ্ধ করবে রে মুসলমান? আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত আমি মানুষের জন্য বানাইছি, সবার নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে, তবে ওই জান্নাত যদি পেতে চাও দুইটা গুণ তোমার অর্জন করা লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাত, এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে নেক আমল। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। খারাপ লাগতেছে না? মনের বাইরে বয়ান হচ্ছে? আমরা তো এখন নফসের গোলাম, মন মতো চলি, কোরআন মতো না। কোরআনের বয়ান মনের মতো হয় না, ভালো লাগে না, এইটা কথা ছিল না? কথা তো উল্টা হওয়ার কথা, আমার মনের পক্ষে আর বিপক্ষে নাই, কোরআনের কথা যেখানে থাকবে সেই কথাই আমার। এরে আল্লাহর গোলাম, এরে যুব, আল্লাহ বলেন আমি জান্নাত দিব মুমিনের দল মুসলমান,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোক আসেনি কোরআনে। আল্লাহ আর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ইমানদারেরা ইমান আনো। ইমান আনার কারণেই তো ইমানদার। আবার কেন বলেন ও ইমানদারেরা ইমান আনো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ইমানদারেরা ইমান আনো, ও ইমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। তার মানে তা কি? ইমানদার দাবি করো, দাড়িটা রাখো না, অপূর্ণাঙ্গ তোমার ইমান। ইমানদার দাবি করো, পর্দা করো না, অপূর্ণাঙ্গ ইমান। ইমানদার দাবি করো, সুদের টাকায় ব্যবসা করো, তোমার ইমানটা অপূর্ণাঙ্গ ইমান। ইমানদার দাবি করো, নামাজ পড়ো না, অপূর্ণ ইমান। ইমানদার দাবি করো, পর্দা করো না, অপূর্ণাঙ্গ ইমান। ইমানদার দাবি করো, হালাল খানা খাও না, অপূর্ণাঙ্গ ইমানদার। বান্দা তোর পরিপূর্ণ ইমানদার যদি হতে চাও, দুইটা আসল নিয়া মাথায় চল। দুনিয়ার মা, বাবা, ভাই, বোন, আমার পীর, আমার ইমাম আবু হানিফা মাযহাব বলো, কেউ আবার আসল না, কেউ আবার আসল না। আমার ইমানের আসল দুইজন, এক নম্বরে আমার আল্লাহ, দুই নম্বরে আমার নবী। আসল কয়জন সবাই বলেন? এক নম্বরে কে? মহাব্বতে বলেন। দুই নম্বরে কে? সেই নবীর নাম কি? সবাই বলেন, নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এত পাকনামি করো, এত পণ্ডিতি করো, একটু দাঁড়াইয়া পারলে বুকে সাহস নিয়ে বল আজকে যে তুমি কার আদর্শ মতো চলতে চাও? শান্তি ভাইবা, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। এই জমিনের শুরু থেকে আজ পর্যন্ত যত আদর্শের গান আমরা দেখতে পাই, মোটামুটি তোমাদের ইতিহাসের সামনে যাদের নাম আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেলিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, পেলেটোর আদর্শ, যত আদর্শ জমিনের মধ্যে বুলিয়া উড়াইল, চিৎকার দিল, আল্লাহর কসম তিনবার করে বললাম, সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমতন লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাস রহমতন লিল আলামিন, মসজিদে উশুদ আমার এ জমিন। ভালো করে আজীবনের জন্য মনে যদি রাখতে না পারেন, লেখা লেমিনেটিং করিয়া বাসার দরজায় টানায় রাখবেন, আপনার আমার জিন্দেগির জন্য দুনিয়া আখেরাতের আসল কয়জন? এক নম্বরে কে? মহাব্বতে বলেন কে? দুই নম্বরে কে? দুই নম্বরে আমার শেষ নবী রহমাতুল্লিল আলামিন, তিনি আমার আপন, তিনি আমার আসল। আর যারা আছে, আমার মা, আমার বাবা, আমার নানা, আমার মা, আমার ছেলে মেয়ে স্ত্রী, আমার ইমাম, আমার উস্তাদ, আমার মুরব্বি, সবাই আমার আপন, কিন্তু কেউ আমার আসল না। কথাটা বুঝেন নাই মনে হয়? সবাই আমার আপন কিনা? আসল কয়জন? এক নম্বরে, দুই নম্বরে, বাকি সব আমার কি? আপন কিনা? এখন তারা যে আমার আপন, আমার মা, আমার বাবা, আমার পীর, আমার ইমাম, আমার উস্তাদ, এরা যে আপন, মেয়াদ কত, কতক্ষণ তারা আপন? আমার আসল ঠিক রাখবে যতক্ষণ, ততক্ষণ তারা আপন। যদি আমার আসল ঠিক না রাখে,
তাহলে আমার মা আপন না, বাপ আপন না, পীর আপন না, ইমাম আপন না, আল্লাহ এবং নবীর যেমন তারা দুশ্মন, আমারও দুশ্মন। আসল কয়জন? এক নম্বরে কে? দুই নম্বরে রহমাতুল্লিল আলামিন। বলে আল্লাহরে তো ভাই না, ধরতে চাই ভাই না, ধরতে চাই খুঁজতেছি খোদারে কই পায়, আল্লাহরে তো পাওয়া যায় না। নবী বলে নবীরে পাইয়াও তো পাই না মদিনায়, কেউ কেউ আবার পাইতে গিয়া কয় আম বসে আর এর সামনে এসটাই যে মাঝে মাঝে হাজির হয়, ডান পাশে একটা চেয়ার রেখে দেয় নবী আসিয়া বসবেন, আসেনি আন্দাজি কোন কেন? যদি কই কই আছে দেখছেন কই, বাবার মতো বয়ে থাকে আন্দাজি কোন কেন আছে দেখছি, আমরা দেখছি আছে এরকম স্টেজে চেয়ার রাখে মদিনা থেকে নবী আইসা বসবে, এরা হইল টাটকা আশেক রসুল। নবী যদি স্টেজে আসে এত বড় বেঈমান কে আছে যে সামনে চেয়ারে বয়ে বয়ান করব, তো তাজা বেঈমান। নবী যদি স্টেজে আসে আর এনে যদি কেউ বয়ান করে নবীর সামনে চেয়ারে বসে তো তাজা বেঈমান। মাঝে মাঝে নবীজি বাইতুল মোকাররমে আসে ঢাকা, বুঝেন নাই, মাঝে মাঝে চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ মসজিদে আসে, সিলেটের জমিনে মাঝে মাঝে আসে, আসলেই তারা ইয়া নবীকে একটা টান দেয়, নবী আয়া গেছে, দেয় না কথা বলেন না কেন? কোরআন শরীফ কি বলে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল কা জাহরি বাযিকুম লি বাযিন আন তাহবাতা আমালুকুম। নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। তুমি ভালো কথা কও আর খারাপ কও, নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম। নবী যদি এখানে হাজির হয় চিল্লাইয়া কোন দরুদ পড়া যাবে না, কোরআন পড়া যাবে না, নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ আপনার আসল, আমার নবী হলেন দ্বিতীয় আমার আপনার আসল, অন্য যারা আছে তারা কি বলেন বলেন? এই কথাগুলো মনে রাখলে অনেক লাভ হবে। আমাদের আসল দুইজন, বাকি সব কি? কেউ কি না আসল না, আপন যে কতক্ষণ, আমার আসল ঠিক রাখবে ইমাম আবু হানিফাকে আমি আপন মনে করি কতক্ষণ, আল্লাহ এবং নবীর লাইনে থাকবে যতক্ষণ, আমি আমার চরমনাইকে মহব্বত করি আপন মনে করি কতক্ষণ, আল্লাহ এবং নবীর তরিকে মতো চলবে যতক্ষণ, আমি আমার তাবলীগকে মহব্বত করি আপন মনে করি কতক্ষণ, আল্লাহ এবং নবীর লাইনে থাকবে যতক্ষণ, যদি দেখি ইমামে আজমের কথা আর আদর্শ আল্লাহ এবং নবীর লাইনে নাই, আল্লাহর কসম আমিও তার পক্ষে নাই। বেজাল কি? এই বেজাল আছে? এরপর মুশরিক, এরপর আমরা মুশরিক, ধান্দাবাজি আর কত করবা, দুনিয়ার নফসের গোলামি আর কত করবা, আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করো। আমরা আল্লাহর গোলাম, নফসের গোলাম না, কোন ব্যক্তির পূজা করি না, আল্লাহর গোলামি করি। আমরা ব্যক্তির পূজা করি না, কার গোলামি করি? আদর্শ মানি নবীজির, কার আদর্শ? তোমার ভিতরে প্রশ্ন খুব জটিল, তোমার বলা লাগবে না, আমি বলে দিচ্ছি, তোমার মাথা গরম হয়ে যাইতেছে, দাঁড়াও এই পাঁচ আঙ্গুল বা চার আঙ্গুল মাথায় দাও, দিয়া যার মাথা গরম
দিয়া তুমি প্রত্যেক নামাজের পরে 11 বার পড়বা ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু। ঠান্ডা হয়ে যাবে, বিড়ি টানলে ঠান্ডা হবে না রে চোর, বিড়ি টানলে ঠান্ডা হবে? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আমরা গোলামি করবো কার আর আদর্শ মানবো কার? মদিনার। কথা ঠিক আছে, আমরা গোলাম হলাম আল্লাহ তরিকা মানি আমার নবীর। কি খুশি হাফিজ ভাই, কথাটা বড় মজা লাগতেছে, কিন্তু প্রশ্ন, আপনি যদি এমনই বলেন যে গোলামি হবে আল্লাহ তরিকা মানব নবীর, তো চরম নাই কেন, তাবলিগ কেন, দেওবন্দি কেন, আবু হানিফা কেন? না আসল কথা আইসি আর আইসো, ভালো করে শুনিনি, আল্লাহর গোলামি করব তরিকা মানব নবীর। কপাল খারাপ আমার আব্বার, কপাল খারাপ আমার মায়ের, কপাল খারাপ আমার, কোরআনও পড়তে জানি না হাদিসও জানি না, আল্লাহর গোলামি কেমনে করে তাও জানি না, নবীর তরিকা আর আদর্শ মানব কি করে তাও জানি না। আল্লাহ তাআলা সমাধান দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ রে ভয় কর, আগে কইছে ভয় কর আল্লাহ রে, এরপরে সত্যবাদীর বন্ধু হয়ে যা। কি বুঝাইলেন আল্লাহ, সত্যবাদীর বন্ধু হওয়ার আগে বললেন আমারে ভয় কর, তার মানে কি? সত্যবাদী একজন পীরের কাছে যদি যাও, আল্লাহওয়ালার কাছে যাও, ভয় থাকবে আমি আল্লাহর, কারণ পীরের গোলামি করবি না। তুই আল্লাহ চিনো না, নবী চিনো না, হাদিস চিনো না, কোরআন চিনো না। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যা জানো না জাননেওয়ালার কাছ থেকে জেনে নাও, তুমি যা বুঝো না বুঝনেওয়ালার কাছ থেকে বুঝে নাও, তুমি যা দেখো না যারা দেখছে প্র্যাকটিক্যাল তাদের থেকে দেখে দেখে শিখে নাও। আলেম ওলামা যারা, পীর মাশায়েখ যারা, ইমাম যারা, এরা কোরআন জানে, হাদিস জানে, কোরআনের আয়াতের ব্যাখ্যা জানে, মাসআলা জানে, এদের থেকে জানো। নবীর তরিকাও জানি না, আল্লাহকেও চিনি না, আমি এখন চরমনাই যাওয়ার কারণে, তাবলিগে যাওয়ার কারণে, দেওবন্দিতে যাওয়ার কারণে, ইমাম আবু হানিফার কথা মতো চলার কারণে যদি দেখি আল্লাহর গোলামিও ঠিক মতো চলতেছে, নবীর তরিকাও ঠিক মতো মানা যায়, তাহলে চরমনাইতে যাওয়ার কোনো দোষ নাই। কিন্তু যদি আল্লাহর গোলামি বাদ দিয়া কোনো ব্যক্তির গোলাম হয়ে যাও, এটাই দোষ। এবার বলো, চরমনায় যারা যায় এরা বেপর্দায় চলে, চরমনায়ওয়ালাদের স্লোগান কি? নামাজ পড়বি না, কথা কান না কেন? তাবলিগওয়ালাদের স্লোগান কি? জিকির চলবে না। হ্যাঁ, দেওবন্দিওয়ালাদের আওয়াজ কি? গান বাজাইতে হবে। এটা কি? দেওবন্দি বলেন, চরমনাই বলেন, তাবলিগ বলেন, উজানি বলেন, সবার এক আওয়াজ, নামাজ পড়বা একক্ত কয়ক্ত, সপ্তাহে একবার না দৈনিক, দৈনিক চরমনাই বলো, উজানি বলো, দেওবন্দি বলো, তাবলিগ বলো, কওমি বলো, সবাই কি বলে নামাজ পড়া লাগবে। বেপর্দায় চলা যাবে না, পর্দা করতে হবে, জিকির করা লাগবে, মা বাবার খেদমত করতে হবে, ওস মুরব্বীদের সাথে আদব রক্ষা করে চলতে হবে, কোরআন শিখা লাগবে, হাদিস শিখা লাগবে, মাসআলা শেখা লাগবে, তাহাজ্জুদ পড়া লাগবে। এই যেগুলো বলতেছেন বানাইয়া বলে না, কোরআন হাদিসে আছে। তাহলে আমরা জানি না, জাননেওয়ালার কাছ থেকে জেনে জেনে আমল করি, দোষ কি? দোষ কি? আর তুমি জানো না, জাননেওয়ালার কাছে গিয়াও মানো না, জাননেওয়ালার কাছে গিয়াও মানে না, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, তাহলে ব্যক্তির পূজা তো তুমি করো, ব্যক্তির পূজা তো তুমি করো, আমরা ব্যক্তির পূজা করি না। কথা ফাইনাল, আমরা গোলামি করি আল্লাহ, তরিকা মানি নবী, কথা ঠিক আছে। এরপর কি বুশ সবার সমান হবে? ওই যে আবু জাহিল্লা, কপাল খারাপ, নবীরে দেখিয়াও কালেমা পড়ে নাই, আর অমর তরবারি নিয়েও কালেমার মালা গলায় লাগাই দিছে,
ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا মোনাজাত দিয়ে দিব আর একটু সামনে সবাই দিবেন সবাই সেই বৃষ্টি ঢাকায় এখানেও সকালবেলা হয়েছে মনে হয় হ্যাঁ জিজ্ঞাসা করলাম মাহফিল হবে কি হবে না বলে হবে চলেন আল্লাহর কাছে দোয়া করলাম কল্পনাও করা যায় না এত বৃষ্টির মধ্যে এত মানুষ আপনি আল্লাহু আকবার বলতেছেন আলহামদুলিল্লাহ বলতেছেন আর কতজন ভাইজানেরা নাউজুবিল্লাহ বলতে বলতে চান্দি গরম হয়ে আছে হায় 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 এ কি খেলা এটা আমার কোন ব্যক্তিগত খেলা না আল্লাহ তাআলার কোরআনের খেলা আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين زرا الله قطع مانوشك داكي آردا بيكنا بي بورو بكتا مبسر قرآن আল্লাহ বলেন না না তোর বক্তাগিরির দাম নাই তুই কত নাম্বার বক্তা হয়েছ কোনো দাম নাই তুই বান্দা কত বড় প্রিন্সিপাল পরিচয় চলবে না তুই বড় পীর পরিচয় হবে না বেশি থেকে বেশি পরিচয় আমার আমি একজন আল্লাহর গোলাম মুসলমান এত মানুষ কেন স্টেজের পেছনে ড্যাগের বাড়ি আছে নি তো সান্দিতে এমনি গরম হইল আমরা উট জবাই দিলাম গরু জবাই দিলাম কত ড্যাগের আয়োজন পোস্টারে বললাম মোনাজাতের পরে টাটকা খাওয়ান আছে তবার এরপরেও মানুষ নাই পুরা সুবর্ণচর এলাকা পঞ্চাশটা বাইক লাগাইলাম দেখি দশজন সারা মানুষ নাই মাথা গরম তবরক বানাইলাম 1000 মানুষের খাওয়ার জন্য 30 জন নিল আর বাকি রয়ে গেল আমরা 5 দিনে বাজার বন্ধ এগুলোই খেতে হবে আর আজকে ময়দানে তাকাইয়া দেখো এখানে যত মানুষ আছে রে আল্লাহর বান্দা সব কি সর্বনায়ের মুরিদ এ সব সর্বনায়ের মুরিদ সব আমি হাফিজুর রহমানের গোলাম সব কওমি মাদ্রাসার ছাত্র সব তাবলিগের ভক্ত না লোকের অভাব নাই যত আলিয়া মাদ্রাসার ছাত্র কলেজওয়ালারা আছে স্কুলের ছাত্র আছে সমস্ত শ্রেণী পেশার মানুষ এরা টাকার লোভে আসে নাই খানার লোভে আসে নাই এরা এসেছে আল্লাহ এবং নবীর মহাব্বত ঠিক নেই এই তো সহ্য করা যায় না হ্যাঁ সুন্দরী বলে এই যুবক আমাকে ডিস্টার্ব করো কেন আমি তোর ক্ষতি করছি কি বলে কোনো ক্ষতি করো না তো ডিস্টার্ব কেন করো তুই এত সুন্দরী কেন এই মাইয়া তুই এত সুন্দরী কেন সহ্য করতে পারি না তাবলিগলার বিরোধিতা কেন তোমার গালি দেয় তোমার টাকা খায় তোমার খানা খায় এরপরও বিরোধিতা কেন চরমনের বিরোধিতা কেন উজানির বিরোধিতা কেন কওমিওয়ালার বিরোধিতা কেন হাফিজুর রহমানের বিরোধিতা কেন কোন ক্ষতি করেছি নাকি বলে না না কোন গো দাওয়াতে এত লোক কেন বেশি হয় সহ্য করতে পারি না এত লোক কেন এটা ফিডা আইসে কেন আল্লাহ হেদায়াত দান আমিন তাফসীর করতে পারি না কোরআনের এলেম নাই ভাঙ্গা সুরা মৌলবি কোন রকম লঙ্গি হয়ে আইছি স্টাইল স্টাইলও নাই আছে কিছু আর কত বক্তা সাহেব জামা জামার উপরে আবা আবার উপরে কাবা এরপরে গরমে আবার মুজা কত স্টাইল হায় হায় রাগ করবেন না মহব্বতের নজরে বলছি কয়বার হইলো এখানে আসা হ্যাঁ
আহা কিছুই তো না, এই এতক্ষণ যত চিল্লাই না বলছি কি ভাই আমার কাছে মুরিদ হন, আমার অনেক মুরব্বী যারা যাদের দোয়ায় চলি, মুরব্বীরা আমাকে বারবার বলতেছেন হাফিজ ভাই মানুষকে আপনি মুরিদ বানান, মানুষগুলো আপনার মহব্বতে আসে দিনের লাইনে, এদেরকে এমনি ছেড়ে দিয়ে লাভ কি, একটু হাতের গন্ডির মধ্যে রাখেন। আমি বলছি না হুজুর, আল্লাহর মহব্বতে চলতেছে চলতে থাক, দেখি কোন দিকে যা। তো এই লোকগুলোই ঘুরে ফিরে মসজিদে যা, তাবলিগে যা, চরমোনাই যা, উজানি যা, বাতিলের বিরুদ্ধে জিহাদের ময়দানে যা, যায় না? তুমি আমারে কেন আঙ্গুল দিয়ে বাঁকা নজরে তাকাও যে আমি জিহাদ পছন্দ করি না? হ্যাঁ, জিহাদের অর্থ জানো? জিহাদের ব্যাখ্যা পড়েছ? আজকে যদি সময় পাও একটু বইলে দেই, পারলে দেখো সূরা আনকাবুত সর্বশেষ আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এই আয়াতের ব্যাখ্যা পড়বি আজকে রাতে গিয়ে, দেখবি জিহাদ কি, জিহাদ কেন, জিহাদ কিভাবে, কত প্রকার, ওয়াজ করাও জিহাদ, জবানের জিহাদ, আঙ্গুলের জিহাদ, লেখার মাধ্যমে জিহাদ, বয়ানের মাধ্যমে জিহাদ, দাওয়াতের মাধ্যমে জিহাদ, তরবারির মাধ্যমে জিহাদ, ভালো করে পড়ো, হিংসা ছাড়ো। জিহাদের মাকসাদ কি? একমাত্র আল কালিমাতু হিয়াল উলিয়া, আল্লাহর তাওহীদের পতাকা উড্ডীন করা, রসুলের রেসালাতের আমল বাস্তবায়ন করা, এই হলো জিহাদের মাকসাদ। আর এই মাকসাদ লেখার মাধ্যমে যদি হয় সে জিহাদের সওয়াব পেয়ে যাবে, লেসানের মাধ্যমে যদি হয় সওয়াব পেয়ে যাবে। সর্বোপরি কথা, কেউ কাউকে হিংসা করা যাবে না, ছোট মনে করা যাবে না, নিজেকে বড় মনে করা যাবে না, নিজেকে বড় মনে করা কবিরা গুনা, কাউকে ছোট মনে করা কবিরা গুনা, কাউকে হিংসা করা কবিরা গুনা। আর এই যে কবিরা গুনার মতো রোগ পাগড়ি ফেসাইলো, এই রোগ যাবে না, এই রোগ যাওয়ার জন্য মহা রুহানি ডাক্তার ধরতে হবে। পরিশুদ্ধ করে নাও, কেমনি ইমানদারে পরিশুদ্ধ করবা সুবর্ণ চরের মানুষ পড়ো না কেন, বলে পড়বো না, না পড়লে অসুবিধা কি, টুপির মধ্যেই কি ইসলাম, ঠাডা মঙ্গা ফতুয়া, দাড়ি নাই কেন, বলে দাড়ির মধ্যেই কি ইসলাম, না রাখলে অসুবিধা কি, লম্বা পোশাক পরো না কেন, বলে পোশাকের মধ্যে কি ইসলাম, না পড়লে অসুবিধা কি, এইভাবে অসুবিধা কি কইয়া যদি একটা একটা বাদ দাও, মানবি তোর বাবার মাতা আর খেতের কচু, টুপিও বাদ দিলি, ঠাড়া ভাঙ্গা ফতুয়া দিয়ে দাড়িও বাদ দিলি, নামাজ বাদ দিলি, পর্দা বাদ দিলি, দস্তারখান বাদ দিলি, এক একটা সুন্নাত বাদ দিলি, আঙ্গুলের নখের সুন্নাত বাদ দিলি, জুতার সুন্নাত বাদ দিলি, এক একটা বাদ দিলে মানবি তোর বাবার মাতা? একজনে কয় না হুজুর, এটি হুজুরেরা মানবে না, আমরা এটি পারব না, কারণ আমাকে টাইম কম, প্রস্রাব করতে গিয়ে বসতে পারি না, দাঁড়ায় শুরু করছি, বসার টাইম আছে না, এটি হুজুর গো কাম, এরা বইব এরপরে আঁটব, ঢিলা কুলুক নেওয়ার চিন্তা করবে, এরপরে পানি ব্যবহার করবে, হুজুর গো কাম, টুপি হুজুরদের কাম, দাড়ি হুজুরদের কাম, এই সুন্নাত সব যদি হুজুর গো দাও, কপালে লেখ, সব জান্নাত হুজুরেরা পাবে। কষ্ট হইতেছে মনে, কষ্ট আসতেছে, হ্যাঁ, আহা কত মহাব্বতের নিয়তে বলতেছে। ও যুবক, তুমি তো মনে মনে ভাবতেছো দাড়ি রাখলে বিপদ, টুপি পরলে বিপদ, নামাজ পড়লে বিপদ, কোরআন অনুযায়ী চললে বিপদ, হুজুর গো মতো চললে বিপদ, বলো তো তোমার ডানে বামে দেখো, তোমার মতো ইংরেজি পড়ুয়া যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি নাই, কেয়ামতের দিন এনে তোমার সামনে দাঁড় করায় যদি বলে এই মগা
আল্লাহ কি মগা কইব নি? তুমি তো এটার যদি দোষ করো যে আল্লাহ মগা কইব বলে, আল্লাহ কি জানবো নি মগা কি জিনিস? আল্লাহ তো কথা কইব আরবিতে, আছে না তার ছাড়া কিছু? আছে। দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা, দোষ না পাইলে একটা বানায় দিতে হবে তো। তোর মতো যুবকটা স্কুল কলেজে পড়ে নামাজ পড়লো, তুমি পারলা না, কেন? কি জবাব দিবেন সেদিন? চিন্তা করে বালিশে মাথা লাগায় ঘুমাইয়েন, আর ভয় রাখেন যে ঘুমের ঘরেও মৃত্যু হতে পারে। পারে এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, তওবা করে আবার তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, অবশেষে কাটিত বা গনিলাম। এরে নবীর উম্মতের দল জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে মুসলমান। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, তারপরে এত গরম কেন ঘাম? এই দুনিয়ার গরম থেকে 1,000,000,000,000 গরম হবে জাহান্নামের আগুনের গরম, সহ্য করতে পারবি না রে বাবা। এ যুবক, আমিও তোর মতো এক যুবক সন্তান, আজকে যদি আমি দাড়ি কামায়া টুপি ফালাইয়া শার্ট প্যান্ট টাই লাগায়া রাস্তায় গান গাইতাম, কে না আমার গান শুনত রে বাবা? আজকে যদি তোমার মতো পার্কে পার্কে ঘুরতাম, কেউ আমারে বাধা দিতে পারত না। আমি যদি পিস্তল নিয়ে মাস্তানি করতাম, অনেক বড় বড় মাস্তান হলারা আমাকে নিয়ে চলত, কিন্তু না রে বাবা, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে আমি কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝেছো, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। লম্বা যা পোশাকটা পরলে শরীর গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? ওরে বান্দা, আল্লাহর কোরআন পরে দেখলাম, নবীর হাদিস পরে দেখলাম, একটা কথা মিথ্যা নাই। ওই কোরআনের কথা মতো যদি না চলিয়া নবীর আদর্শ বাদ দিয়া চলে যদি গুনাগার হয়ে কবরে যায়, আল্লাহ তাআলা গুনাগারের জন্য যে আযাবের বয়ান করেছেন, নবী হাদিসের মাধ্যমে যে আযাবের বয়ান করেছেন, একটা সেকেন্ডের জন্য সে আযাব সহ্য করার শক্তি আমার হবে না রে বাবু। এরে নবীর উম্মতের দল, পয়গম্বরের সাহাবী, নামাজের মসজিদে নবী ইমামতি করেন, সাহাবী নামাজে যায়, নবী নামাজ শুরু করবেন, ইমামতের শেষ, নামাজ শুরু করার আগ মুহূর্তে সাহাবী নামাজে দাঁড়ায়, অন্য অন্য সাহাবী আজানের আগে এসে মসজিদে হাজির, আর এই সাহাবী ইকামতের সময় হাজির হয়, নামাজের সালামের পরে অন্যান্য সাহাবা অন্য নামাজ পড়ে বসে থাকি, নবী বয়ান করবেন, আর এই সাহাবি একামতের সময় আসে, আবার সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া ঘরে চলে যায়। কয়েকজন সাহাবা দেখিয়া নবীর কাছে একটু তার ব্যাপারে অভিযোগ দিলেন, নবীজি ওই সাহাবি একামতের সময় আসে, আবার সালাম ফিরানো মাত্র চলে যায়, আমরা অনেক আগে আসি, অনেক পরে যাই। নবী একটা অভিযোগ একবার দুইবার না তিনবার শোনার পরে কানে লাগাইলেন, নবী চুপ হয়ে গেলেন, কিছু বললেন না।
আবার কিছুদিন পরে সাহাবায়ে কেরামের অভিযোগ, নবী আজও কিছু বললেন না। আবার কিছুদিন পরে আবার অভিযোগ, আজকে নবী বলেন চলো ওই সাহাবীর ঘরে গিয়ে দেখি হয়তো কোনো মুসিবত না কোনো পেরেশানি আছে, খবর নেই, চলো। রাহমাতুল্লিল আলামিন চলছে, সাহাবার বাড়ি গিয়ে নবী হাজির হয়ে গেলেন। নবী গিয়া সালাম দিয়া বললেন আমি রাহমাতুল্লিল আলামিন। ঘরের মধ্যে সাহাবি জবাব দাও, কোন আওয়াজ নাই। নবী আবার আওয়াজ দিলেন, কোন জবাব নাই। নবী আবার আওয়াজ দিলেন, নবী এবার শুনতেছেন ঘরের মধ্যে কান্নার আওয়াজ। সাহাবি কান্না করে বলেন পয়গম্বর আপনি আমার ঘরের দরওয়াজা আসেন, আমি কিভাবে যে আপনার সামনে আসবো, এমন কোন ভালো কাপড় নাই। কান্না করে নবীর সামনে এসে কান্না করে বলেন পয়গম্বর ঘরের মধ্যে আমি আর আমার স্ত্রী দুইজনে আছি, আর দুইজনে মিলে একটা কাপড় পরিধান করি। যখন মসজিদে আজান হয়ে যায় ঘরের মাঝখানে একটা গর্ত বানায় রেখেছি, আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে কাপড় পরিধান করে আমি নামাজ আদায় করতে আসি। এরপরে নামাজের সালামের পরে আমি দৌড়াইয়া ঘরে যাই, আমার বিবির কাপড়টা দেই, আমার বিবি নামাজ পড়ে, আমি গড়তে থাকি। মায়ার নবী কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, আল্লাহ দরবারে দোয়া করলেন হে মালিক এই সাহাবি এত কষ্টের মধ্যেও তোমাকে ভুলে না, ও আল্লাহ তুমিও এই সাহাবিরে ভুলিও না রে আল্লাহ। ওরে গরিব মুসলমান, টাকার লোভে পড়েছো, খানার লোভে পড়ে হারামের পেছনে দৌড়াও, আল্লাহর কাছে তওবা করো হে মালিক। দুনিয়া কিছুই না রে ভাই, টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, কোরআন পড়ি, মাদ্রাসায় পড়েছি, কত মানুষ আমাদের বাঁকা নজরে তাকায়া তাকায়া বলতো মাদ্রাসায় পড়ে লাভ নাই, না খায় মরা লাগবে, চাকরি পাওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতার জিন্দেগিতে একজনে দাঁড়ায় বলো আল্লাহর কোরআন পড়ার কারণে কোন কোরআনওয়ালা না খায় মারা গেছে নাকি? না রে বাবা না, বরং এই জমিনে কোরআনওয়ালাদের মতো সম্মানে কেউ নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, পায়ে হাত রেখে বলি রে যুব তওবা করে নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়ো, পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করো, মা বাবার দোয়া নাও, আলেমুল আমাদের বিরোধিতা করিয়া বর্তমান নিও না, উস্তাদের দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, সহিভাবে কোরআন পড়ো, তওবা করো, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, মনটাকে একটু বুঝাও হে মন। আমার মতো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে আমি তুমি কেন পারবো না, তোমার আমার মতো যুবক যদি আজকে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না, তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে যদি নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না। আল্লাহর কাছে তৌফিক চাও হে আল্লাহ, তুমি যদি তৌফিক না দাও আমি পারবো না। সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান দাও আল্লাহ, তুমি সাহাবায়ে কেরামের আমলের মতো আমলওয়ালা জিন্দেগি দাও। আজকে থেকে তওবা করলাম আমি গুনাহগার, তবে ময়দানে আল্লাহওয়ালার অভাব নাই, এই ময়দান থেকে যেন খালি হাতে ফিরিয়া না যাই, ও আল্লাহ তুমি মোনাজাতে আমাকে তওবার তৌফিক দাও। আজকে থেকে তওবা করতেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। ও পর্দালম তুরানের মা, আমিও মায়ের সন্তান, আমার মাও মা, তুমিও মা, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও। তুমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমার সন্তান তোমার জানাজার ইমামতি করবে, তোমার কবরের কিনারায় দাঁড়ায় সন্তান কোরআন তেলাওয়াত করবে, এরে আম্মা যান ও
ওই সন্তানের মা হইয়া কবরে যাও, এমন সন্তানের মা হইয়া কবরে যেও না যেই সন্তানের কারণে মা বাবার জেলখানায় যেতে হবে, যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে, যেই সন্তানের অপরাধের কারণে মা বাবার জিন্দেগির ঘুম নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তানের কাছে মানুষগুলো দোয়ার জন্য দৌড়ায়, যেই সন্তানের কাছে হাজার মানুষ পেছনে দাঁড়ায় নামাজ পড়ে, এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তানের কাছে মানুষ দোয়ার লাইনে দাঁড়ায়। ওরে আম্মা জান, একটা নেককার সন্তানের মা হয়ে কবরে যাও। ও পর্দার আড়ালের মা, বৃদ্ধ বাবাজি পারো না আল্লাহর কাছে তাওফিক চাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আমি গুনাহগার সন্তানের মা বাবা হতে চাই না। আল্লাহর কাছে দোয়া করো, সন্তানকে বুঝাবার চেষ্টা করো, আল্লাহর কাছে কান্না করো, ও যুবক তুমিও তাওবা করো, আল্লাহ তোমার দরবারে তাওবার জন্য হাজির হয়েছি, তাওবা করার তৌফিক দান করো। আমি জীবনও জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে দুটো গুণ লাগবে, এক নাম্বার পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বারে নেক আমল। ও আল্লাহ তুমি ঈমানটারে পরিশুদ্ধ করার তৌফিক দান করো, আমলি জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করো। এতদিন বুঝি নাই শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে তাওবা করলাম, গলায় ছুরি আসলে মরে যাব তারপর গুনাহের পথে যাব না। এমন মুনাফিকি যদি না থাকে, পাক্কা তাওবার নিয়ত যদি হয়, খাঁটি তাওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের হাত আপনি কবুল করে নেন, তাওবার জন্য হাত তুলেছি তাওবা কবুল করে নেন, তাওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু